বিশ্বনবীকে আল্লাহ তাআলা যে সন্তানগুলো দিয়েছিলেন সবাই মারা গিয়েছে কাফেররা টিটকারি শুরু করলো যে মুহাম্মদ আবতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি লেজ কাটা বংশ নাউজুবিল্লাহ বললেন না কাফেররা তিরস্কার শুরু করলো গালি গালাজ শুরু করলো এট দা সেম টাইম নবীজির বংশকে বিস্তার করাবার জন্য যে কন্যা সন্তানকে আল্লাহ তাআলা অ্যাজ আ মার্সি নিয়ামত হিসেবে দিলেন তার নাম হচ্ছে ফাতেমা সুবহানাল্লাহ পড়া ফাতেমার স্ট্যাটাস কত হয় নবীজি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে ইদা কানা ইয়াউমুল কিয়ামা নাদা মুনাদিন ইয়া আহলাল জামঈ গদ্দু আবসারকুম হাত্তা তামুর ফাতেমা কিয়ামতের কঠিন ময়দানে একজন ব্যক্তি ঘোষণা করবে হে আমার প্রিয় ভাইরা সবাই চোখ নামাও কেন বলা হবে তোমরা চোখ নামাও হাত্তা তামুর ফাতেমা আনটিল ফাতেমা হ্যাজ পাসড যতক্ষণ পর্যন্ত ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে সমস্ত পুরুষের চোখ নিচের দিকে নেমে থাকবে সুবহানাল্লাহ বললেন না হোয়াট ইজ স্টেটাস কত সম্মান আর এক হাদিসে এসেছে فاطمه بضعه مني فمن اغضبها اغضبني نبي جي বলেছেন ফাতেমা হচ্ছে আমার একটা অংশ যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আর যে ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকেই খুশি করে সুবহানাল্লাহ পড়া এই মহিয়সী নারীর জীবন থেকে কথা শুনে আমরা আজকে নিজেদেরকে ধন্য করব আর আমি এটা সিলেক্ট করেছি আজকে এই জন্য Because I believe that যে বাংলাদেশের 80 ভাগ অথবা 90 ভাগ যুবক ধ্বংস হয়েছে একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ে সো আমি মনে করি যে মেয়েদেরকে শুধরাতে পারলে আমরা যুব সমাজ অটোমেটিক্যালি শুধরে যাব আর আপনি একটু খেয়াল করবেন আজকালকার মেয়েরা আমাদের চাইতে 2 ধাপ না 10 ধাপ বেশি এগিয়ে এখনকার মেয়েরা খুবই ডেঞ্জারাস আপনি একটা চোখ টিপ মারবেন সে আপনাকে সঙ্গে সঙ্গে দুইটা চোখ টিপ মারবে এরকম মেয়ে বাংলাদেশে হয়ে গিয়েছে আজকে সমাজ এভাবে চেঞ্জ হয়ে আসছে তো আমি বিশ্বাস করি কোনো মেয়ে যদি ফাতেমার চরিত্র চরিত্রবান হয়ে যায় তার জন্য হাজার হাজার যুবকের জীবন পরিবর্তন হয়ে যাবে এই জন্য আজকে আমি এটা সিলেক্ট করেছি কথা বলার জন্য যুবক ভাইরা মনোযোগ আকর্ষণ করছে আপনাদের সবার মনোযোগ দিয়ে শুনবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে এমন একজন নারী যার গর্ভে আল্লাহ দুইজন সন্তান দিয়েছেন কি নাম কিছু লোক ভয় পাচ্ছেন ভয় নাই আমি আপনাদের মানুষ বলেন কি নাম সাধারণ না অসাধারণ অসাধারণ কেমন অসাধারণ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ মা হচ্ছে নারীদের সর্দারিনী আর দুই ছেলে হচ্ছে যুবকদের জান্নাতের সর্দার কি স্ট্যাটাস কি ফ্যামিলি কি বংশ শুনলে শুনতেই মনে চায় যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বড় হতে শুরু করলেন লাইক 16 বছর বা 17 বছর বিয়ের বয়স when she reached to marriageable age যখন বিবাহের বয়সে আসলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন নবীজি মদিনার জমিনে এলান করলেন যে আমার মেয়ে ফাতেমাকে কে বিয়ে করবে সুবহানাল্লাহ কোথায় একজন ভালো মেয়ের সন্তান পেলে যুবকদের লাইন তো লাগবে এটা স্বাভাবিক কিন্তু ফাতেমার পেছনে লাইন কার লাগছে একটু ভালো করে বুঝবেন প্রথমে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তো নবীজি কোনো কথা বলেন নাই না ইয়েস না নো চুপ মাথা নিচের দিকে ওমরে ফারুক বলে গেছে যে বুঝে গেছে যে আমি আই এম রিজেক্টেড আমার প্রপোজাল অ্যাকসেপ্ট হয় নাই নো ওমর ফারুক বেরোর আসছে বাহিরে আরেকজন সাহাবি ছিল উনিও আসছে নবী হে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি কি পারমিশন দিবেন নবীজি না ইয়েস বলেছেন না নো বলেছেন চুপচাপ সে বের হয়ে আসছে এবার বাহিরে আছে আরো দুইজন সাহাবি এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ বলুন আব্দুর রহমান বিন আউফ আমি মনোযোগ আকর্ষণ করতে আপনাদেরকে জবাব চাই আব্দুর রহমান বিন আউফ আরেকজন সর্বশেষ সাহাবি তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা
দেখবেন বন্ধুরা বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশের কোনো অভাব হয় না। এটা ঠিক 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 করো না করো না করো না, এটা কোন দিকে দেখ এটা আমি আর বললাম না, তোমরাই বুঝে না। কিছু ছেলেগুলো দেখবা নিজেই মেয়ে দেখে ক্ষান্ত হন, আর বন্ধু না দিলে পেটের ভাতই হজম হয় না। তো সাহাবা একরাম দুষ্টামি করতেন বাট মজা করে সুন্নাহ অনুযায়ী করতেন। তো অমরে রিজেক্ট খাইছে, অন্যজন রিজেক্ট খাইছে। তো এখন আব্দুর রহমান বিন আবুল বলছে আলী যাও তুমি একটা ট্রায়াল দিয়ে আসো, সুবহানাল্লাহ পড়া যাও দেখো নবীজি কি বলে। তো আলী তো এমনিতে একজন লজ্জাশীল মানুষ, নবীজির কাছে আসছে মাথা নিচের দিকে। আলীর কাছে যখন এটা বলা হয়েছে আলী তুমি যাও বিবাহের প্রস্তাব নিয়ে, তার আগেই আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে নবীকে ওহি দিয়েছেন যে আপনার মেয়ের সঙ্গে আলীর বিবাহ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন নবীজির কাছে, একবার ডান বাম হচ্ছে লজ্জা, জামাই হওয়ার প্রস্তাব হলে একটা লজ্জা আছে না নাই? নবীজি বলছেন কি হয়েছে আলী কেন আসছ, কি দরকার? বলছে নবীজি কিছু না এমনি আসছে এমনি আসছে। নবীজি বলছে আমি কিন্তু জানি যে তুমি কেন এখানে এসেছো। বলছে নবী বলেন তো কেন আসছি? বলছেন যে তুমি মনে হয় ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো তাই না? তো মুচকি হাসি দিয়ে বলছে নাম ইয়াস ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ পড়া আল্লাহর পক্ষ থেকে যে আব্বাজান যারা আছেন, অনেক মুরব্বী আমি দেখতে পাচ্ছি, আমি ফাদার্স যারা আছেন বাবারা অ্যাড্রেস করছি, এটা আপনাদের জন্য মেসেজ, বাবাদের জন্য মেসেজ, এপাশে মায়েদের জন্য মেসেজ। আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হবে এই ফয়সালাটা কার? আল্লাহ। পেছনে আওয়াজ নাই আরো জোরে, তাহলে আমাদের কোনো কথা কি এখানে চলবে আর? তো নবীজি চাইলে ইয়াস বলতে পারতেন যে যাও দিয়ে দিলাম, নবীজি ইয়াস বলেন না, বলছে তুমি থামো আমি আসতেছি। সোজা ফাতেমার কাছে গিয়েছে, আম্মা যান কি হয়েছে আব্বা? তো তোমার জন্য অমুক এলাকার একজন ছেলে যার নাম হচ্ছে আলী বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, মদিনায় কোনো ঘর তার নেই, ভাড়াটিয়া বাসায় এসে থাকে, ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল, তুমি কি রাজি আছো? মেয়েদের রাজি হওয়ার জন্য ইয়াস বলতে হয় না, জাস্ট মুচকি হাসিটাই হচ্ছে ইয়াস। সুবহানাল্লাহ পড়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিচ্ছু বললেন না, জাস্ট মুচকি হাসি দিলেন। নবীজি বললেন তোমাদের ডিল ফাইনাল হয়ে গিয়েছে। তাহলে এখান থেকে শিক্ষা কি পেলাম? শিক্ষা হচ্ছে এই, যখনই আপনার মেয়েকে বিবাহ দিবেন, ইউ শুড টেক দ্য পারমিশন ফার্স্ট, যে মা তুমি কি রাজি আছো কিনা, যা তার সঙ্গে টাকলার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। টাকলা বললাম রাগ করবেন না, এটা বাস্তব কথা, এটা বাবাকে বলে লাভ নেই। আজকালকার মেয়েরা খোঁজে খালি টাকা, এখন টাকলা হইলেও কি না হইলেও কি, সব মেয়ে একরকম না, সব মেয়েকে এক পাল্লায় মা বা যাবে না। তো আমার কথা হচ্ছে যখনই মেয়েকে বিয়ে দিবেন পারমিশন নেওয়ার দরকারটা আছে না নাই? এবার আসেন বিবাহ হয়ে গেল, আলী এখন স্বামী আর ফাতেমা হচ্ছে এই মরে গেছে। আবার দেখছি আলী হচ্ছে স্বামী ফাতেমা হচ্ছে স্ত্রী, এই বিয়ের পরে ঝগড়া হয় না, এ কথা হয় না কেন? হয় না, মুরব্বীরা চুপ থাকলে হয়, মুরব্বীরা বলছে ঝগড়া কারে কর, ঠিক অনেক ঝগড়া। তা আমি একটা ঝগড়ার হাদিস বলবো, আমি আশা করবো আপনারা ভালো করে বুঝবেন হাদিসটা। একদিন নবীজি ফাতেমার ঘরে আসছেন, বেড়াতে আসেন, মাঝে মাঝে জামাই, মাঝে মাঝে শ্বশুর আসে, মাঝে মাঝে জামাই আসে। তো শ্বশুর আসছে মেয়ের বাসায় বেড়াইতে, এসে দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, কিন্তু আলীর কোনো খবর নাই, কোথাও আলী নাই। ফাতেমা আইনা আলী, আলী কোথায় গেল ফাতেমা বলো? বলছে আব্বা ঝগড়া হয়ে গেছে, আলী রাগ করে চলে গেছে ঘরে নাই। নবীজি বলছে কি তুমি ঝগড়া করেছো আলীর সঙ্গে, তুমি কি করছো আমার মা বলো কোথায়? বলছে আমিও জানি না, আপনি খুঁজে নিয়ে আসেন যান। তো নবীজির মতো একজন মানুষ নিজেই তার জামাইকে খোঁজার জন্য বের হয়ে গেছে, সুবহানাল্লাহ কোথায় গিয়ে দেখছে মসজিদ নববীর পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি আছে না, এই যে মাটি মাটি মাটিতে শুয়ে আছে, রাগে বইয়ের উপরে রাগ, যাবো না আজকে বাড়িতে, এখানেই তো শুয়ে আছে।
নবীজিকে ডাক দিয়ে বলছে ইয়া আবা তুরাব হে মাটির বাপ তোমার কি হয়েছে সমস্যা কোথায় এদিকে আসো নবী ডেকেছে শ্বশুর যতই রাগ থাকুক শ্বশুরের সামনে রাগ ঝাড়া যায় না ঠিক কিনা বলেন তো নবীজি বলছে আসো নবীজি এমন একটা ভাব যে কিছু জানেই না আর আমি কিছু জানি না তুমি আমার কাছে আসো তো নবীজি তার হাত ধরেছে আমি তো রাজশাহীর মানুষ কথা কি বোঝা যায় হাত ধরে এবার ফাতেমার কাছে নিয়ে আসছে তো খেয়াল করেন আমার বডি দেখবেন না ফেস দেখবেন এখন ফাতেমা ওই মুখে আলী এই মুখে কেউ কারোর দিকে তাকায় না ঝগড়া রাগ নবীজি কিন্তু কম চালাক না নবীজি বলছে এই ফাতেমা এদিকে তাকাও আলী এদিকে তাকাও বলছে ফাতেমা তুমি তোমার হাত দাও নবীজি ফাতেমার হাত এইভাবে নিয়েছে এদিকে তাকা এবার বডিতে আলী তোমার হাত দাও এইভাবে এখানে ফাতেমার হাত এখানে আলীর হাত এবং এই দুই হাতে নবীজি তার উপর নিজের হাত রাখলেন এবার ফাতেমা কে বলছে আমি আমার বাংলা ভাষায় বলছি আমাদের মতো করে বলছি বলছে ফাতেমা বলো আই লাভ ইউ সুবহানাল্লাহ পড়তে পারলেন আলী তুমিও বলো আই লাভ ইউ যেই কথা বলেছে যে আই লাভ ইউ আমি আপনারে ভালোবাসি রাগ করে থাকবো না সঙ্গে সঙ্গে সব রাগ মাটির সঙ্গে মিশে মেচাকার হয়ে গেছে সুবহানাল্লাহ তার মানে এটা শিক্ষা পাওয়া গেল পারিবারিকভাবে সম্পর্কে একটা রাগ হতে পারে বা সেই ভালোবাসা হচ্ছে আসল ভালোবাসা যেখানে রাগও হয় অভিমানও হয় বাট কেউ কারো হাত ছেড়ে চলে যায় না ঠিক কিনা যত রাগ হোক যত অভিমান হোক মানিয়ে চলবে যে সুখী হবে এবার আর একটা প্রশ্ন করি পরিবারে মাঝে মাঝে যুবকরা এটা ভালো বুঝবে ভাই আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা বুঝি যে টাকার কত প্রয়োজন জামানা অনেক খারাপ টাকা যার নাই তারে কেউ সালাম দিতে চায় না ভালোবাসতে চায় না তুমি একজন মেয়ের বাবা আমার কথা যদি বিশ্বাস না হয় এটা ট্রাই করবা একজন মেয়ের বাবার কাছে যাবা প্রস্তাব নিয়ে বিয়ে তোমাকে কখনো এইটা প্রশ্ন করবে না যে ডু ইউ রিয়েলি পারফর্ম দ্য সালা অর নট নামাজ পড়ো কি না এইটা প্রশ্ন করবে না বলবে বেটা তুমি কিতনে পয়সে কামাতে হো পহলে ইয়ে বাতাও পয়সা পয়সা হি সব কুছ হ্যায় টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখতে যাবে না ওই বলে না যে টাকা থাকলে ছেঁড়া জুতাও ইতিহাস হয়ে যায় আর টাকা না থাকলে ব্র্যান্ডের জুতা কোনো মূল্য থাকে না ঠিক কিনা টাকা লাগবে বাংলাদেশ চলতে গেলে আপনি দেখবেন মসজিদে অনেক সভাপতি আছে যারা ঘুষ খায় না আর নাই রে ভাই নাই তো তার এই পদ কেন দিয়েছে ইটস বিকজ অফ মানি ইটস বিকজ অফ মানি টাকা থাকলে আপনি মসজিদ কেন আপনি মাদ্রাসার সভাপতি হবেন মাহফিলের সভাপতি হয়ে যাবেন ঠিক আছে টাকার খেলা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার ঘরে এমন অভাব দেখা দিল তিন দিন যাবৎ কোন চুলা আগুন জ্বলল তিন দিন কয়দিন আহ আলীর পেটে এত ক্ষুধা যার সহ্য করতে পারছে না বলছে যাও তুমি বাবার কাছে যাও গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো আর তো সহ্য হয় না যাও একটু চেয়ে নিয়ে আসো এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার থেকে বের হয়ে আসছেন বাবার কাছে বলছেন আব্বা চান তিন দিন যাবৎ বাসায় কোনো চাল নাই ডাল নাই ভাত নাই কিছু আমাদেরকে দান করেন এবার আব্বা চান পরীক্ষা করে বলছেন ফাতেমা শোনো আমার বাসায় খাবার দাবারও আছে আবার বকরি আছে তুমি কোনটা নিবা বলো তবে আমি তোমাকে একটা দোয়া শেখাই দিব দোয়া নিবা না বকরি নিবা কোনটা বলো বলতে ছয়টা বকরি আছে ছয়টা দোয়া আছে কোনটা নিবা বলো ফাতেমা আমরা বললে তো বলতাম আগে বকরি দেন পরে দোয়া দেখা যাবে ঠিক কেনা বলেছেন ফাতেমা বলছেন না আমি দোয়া শিখতে চাই আমাকে দোয়া শিখায় দেন নবীজি শেখালেন পড়ো আমার সাথে আপনারাও পড়েন বলেন ইয়া আউওয়ালাল আউওয়ালিন জোরে ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটা যে অভাবগ্রস্ত অবস্থায় পাঠ করবে
আল্লাহ তার সমস্ত অভাবকে তার নিয়ামত দ্বারা দূর করে দিবেন এই দোয়াটা এখন মুখস্থ হয়নি আমি জানি ইউটিউবে আপলোড হবে শুনবেন মুখস্থ করবেন অভাবের সময় এই দোয়া বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ এবার ফাতেমা বাসায় ফিরে আসছে হাতে কিন্তু কোনো কিছুই নাই রুটিও নাই ডাল নাই ভাত নাই খালি হাত এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক ফাতেমা তোমার হাতে ডাল কোথায় ভাত কোথায় কি নিয়ে আসছো ফাতেমা বলছে আমি অনেক কিছু নিয়ে আসছি তুমি দেখতে পাচ্ছ না কোথায় বলো বলছে আলী ذهبت للدنيا وجئت بالآخرة আমি আব্বার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম আমার আব্বা আমার হাতে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে আমার হাতে আখিরাত আমি নিয়ে আসছি তুমি কোনটা চাও বলছে আমারও আখিরাত লাগবে তাহলে বোঝা গেল পরিবারে অভাব হতে পারে অনটন আসতে পারে বাট উভয় অবস্থায় আমরা ভরসা করব একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ আচ্ছা আপনাদের জমি চাষ করেন এরকম কেউ কি আছে জমিতে কাজ করেন মাশাআল্লাহ অনেকে আছে হাত নামান আমরা যারা জমিতে কাজ করি আমাদের মাঝে মাঝে বাসায় ডাল থাকে মাঝে মাঝে থাকে না তো অনেকে দেখবেন অভিযোগ আল্লাহ কি লোক পায় না খালি আমি কি আছি দুনিয়াতে আছে না এরকম লোক আছে না আছে না আছে না অভিযোগ করো দেখবেন মাঝে মাঝে বলবেন এই তিনজন কই যাও এই তিনজন এই অশোক কই যাও ও ১২টা বেজে গেছে তাই তাহলে কি দোয়া করে দিব না দুই একজন লোক উঠবে এটা আমি জানি বাট সত্য কথা হচ্ছে এটা কোরআনকে যে ভালোবাসে সে কোরআনের মাহফিল থেকে উঠতে কখনো পারে না ঠিক কিনা বলো দুই একজন এক্সেপশনাল এমার্জেন্সি রিজন হতে পারে এমার্জেন্সি কারণ বাট আপনাদের প্রতি আমি খুশি এই জন্য মাঠ ভরপুর ছিল আছে আর আমার ট্রাস্ট আছে যুবকদের উপরে এরা দোয়া না করে বাসায় যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ এবার আসেন অভাবের পর আরেকটা বিষয় শেয়ার করি অভাব যতই আসুক দান করা ছাড়বেন না মনে করেন ১০ টাকা আছে অভাব বেশি দান করতে না পারলে ১ টাকা দান করেন বাট দানটা জারি রাখেন এবার একটা হাদিস শুন একদিন আমাদের বউ যারা আমাদের বউ আছে ভাই কিছু কিছু বউ এমন ডিমান্ড করে স্বামী জায়গা হার্ট অ্যাটাক করে মরে যায় এরকম বউ আছে না আছে না স্বামীরে বলে তুমি জীবনে আমারে কি দিলা আমার বান্ধবীকে দেখো তার স্বামী কত ভালো কিন্তু ওর বান্ধবী যে কিলায় ওর স্বামীরা ওর বউ জানেই না এরকম অনেক মেয়ে আছে স্বামীর সঙ্গে তুলনা কর তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন পুরো জীবনে তখনও তার স্বামীর কাছে একটা সুতা পর্যন্ত চায়নি সুবহানাল্লাহ পড়তে পারলেন না তো স্বামী হিসেবে জেদ কাজ করে না আমার বউ চায় না কেন দিতে দিব আমি তুই চা খালি একবার তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাছর বান্দা হয়ে গেছে আজকে তুই না চেয়ে যাবি কোথায় আজকে চাইতেই হবে তো সেদিন ফাতেমা অসুস্থ ছিল অসুস্থ বলছে ফাতেমা তুমি আমার কাছে আল্লাহর দোহায় লাগে কিছু একটা চাও যেটা আমি তোমাকে দিব কিছু একটা চাও তো বলছে আমি তো অসুস্থ আমার জন্য আপনি একটা আনার নিয়ে আসেন এটাকে আমরা বলি ডালিম কি ভাই বলেন না আরো জোরে বলছে অনেক খুশি তুমি যা বলছো তাই আনবো যা কোনো সমস্যা নেই বের হয়ে গেছে ডালিম আনার জন্য ডালিম কিনে যখন বাসায় আসবে এক সাহাবি অভাবি অনেক কষ্টে আছে গরিব মানুষ বলছে আলী অনেক দিন ধরে কিছু খায় না পরিবার না খেয়ে আছে আমাকে কিছু দান করো আলী সব ভুলে গেছে বইয়ের কথা সঙ্গে সঙ্গে ওইটাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে তো গেছিল বইয়ের জন্য তখন তো হুশ নাই মাথায় বাসায় আসছে হাত ফাঁকা যদি বইয়ের ভালোবাসা সত্যি হয় স্বামী গোটা বিশ্বকে জয় করতে সম্ভব হয়ে যায় খালি হাতে ফিরে আসছে বইয়ের কোনো রাগ নাই বলছে আলী আমি জানি এটা আপনি আল্লাহর রাস্তায় দান করে আসলে আমি রাগ করি নাই সুবহানাল্লাহ পড়ে ইতিমধ্যে ইন দ্য মিন টাইম আরেকজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাস্ট হি নকড দ্য ডোর দরজায় এসে নক করেছে গেট খুলেই দেখছে তার হাতে ৯টা ডালি আলী এই নাম ৯টা ডালি কেন নবীজি পাঠিয়েছে তোমার জন্য হাদিয়া
তালি বলছে দিস ইজ নট ফর মি, এটা আমার জন্য নয়। বলছে তুমি কিভাবে শিওর যে তোমার জন্য এটা নয়? বলছে আমি জানি কোরআনের আয়াত, আল্লাহ বলেছে যে আমার রাস্তায় এক গুণ দিবে আল্লাহ আমি তাকে 10 গুণ বাড়ায় দিব, এটা আমার জন্য না। তো সালমান ফার্সি বলছে আরে ভাই নয়টা তুমি দেখছো, আরেকটা আমি লুকায় রাখছি পকেটে আছে, এই না 10টাই পাঠাইছে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় এক গুণ দান করে আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ, পড়া যা আছে just try to give the charity as much you can do, যতটুকু পারা যায় দিব, আমরা ফিরিয়ে দিব না ইনশাআল্লাহ। জোরে জোরে ইনশাআল্লাহ, আল্লাহ দান করার তৌফিক দান করুক, পড়া আমিন। আর একটা হাদিস মনে পড়ে গিয়েছে, বলবো সবাইকে? আপনাদের জোর আছে সবার? একবার তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর, সর্বনাশ লিল্লাহি তাকবীর। আপনার এলাকার লোকের শক্তি অনেক বেশি, এরা হচ্ছে বাঘের বাচ্চা, কাপুরুষের সন্তান নয় বীরপুরুষের সন্তান। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুতা বিক্রি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু বাজারে গিয়ে বিক্রি করলেন 6 দিরহাম। জোরে বলেন 6 দিরহাম। ফাতেমা বললেন আলী যাও এটাকে বিক্রি করে যা হয় রুটি নিয়ে আসবা, আটা নিয়ে আসবা আমাদের জন্য। একই কাহিনী, যখন ফিরে আসবে তখন একজন গরিব এসে বলছে ভাই অনেকদিন যাবত না খাওয়াই দেন, দান করো। আলী একটু আবেগী বেশি, তো ওই 6 দিরহাম দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? যখন ফিরে আসবে বাসাতে দিরহাম দান করে দিয়েছে, একজন লোক আসছে হাতে একটা উট আছে। কি ভাই, যুবকরা বাঘের বাচ্চার মতো জবাব দাও, কি আছে? বলছে আলী তুমি এই উটটা নিবা? বলছে ভাই কেমনে নিবো, টাকা পয়সা কিছুই নাই। বলছে তোমাকে আমি দিলাম, বিক্রি হলে টাকা তুমি আমাকে দিও। উটটা দিয়ে লোকটা গায়ে কোনো খবর নেই। এবার আলী খুঁজে বেড়াচ্ছে কার কাছে বিক্রি করা যায়, কার কাছে বিক্রি করা যায়। একজন লোক এসে বলছে ভাই এটার দাম কত? বলছে আপনি দাম বলেন। তো বলছে যে এটা আমি 300 দিরহাম দিব। বিক্রি করে দিয়েছে, এখন বিক্রি করে যে প্রথম মালিক যে দিয়ে গেছে ওরে আর খুঁজে পায় না, সে গেল কোথায় তারে আর খুঁজে পায় না। এবার বাসায় আসছে ক্লান্ত, মালিক খুঁজে পায়নি, দেখছে নবীজিও বসে আছে তার মেয়ে ফাতেমাও বসে আছে। সুবহানাল্লাহ, পড়েন। বলছে আলী তোমার সঙ্গে যা ঘটেছে এটা কি আমি ফাতেমাকে বলবো নাকি তুমি বলবা? বলছে এটা আবার নবীজি কেন জানলো রে? তো বলছে নবী আপনিই বলেন। বলছে তুমি যখন আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছো আল্লাহর এটা বড্ড পছন্দ হয়েছে, ফলে তোমার কাছে যে ব্যক্তি উট নিয়ে আসছিল সে কোনো মানুষ নয়, তিনি স্বয়ং জিব্রাইল এসেছিল, এবং যে উট তোমাকে দেওয়া হয়েছিল এই উটটা সেই উট যে উটে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সময় সওয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়া। দান করবেন যত বেশি বরকত দেখবেন তত বেশি, আমি নিজে দেখছি আমার জীবন, দান করছি আল্লাহ আমার হাত ভরে দিচ্ছে, দান করা বন্ধ করছি অভাব চলে আসছে। এই জন্য যতটুকু পারা যায় গ্রামের ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমার মায়েরা বোনেরা, তাকে ফিরাই দিবেন, মানে যা আছে 5 টাকা 2 টাকা 1 টাকা দেন না, যা হয় দেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওরিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ বান্দার চেহারা দেখে না, আল্লাহ বান্দার মাল দেখে না। ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ বান্দার হৃদয় দেখে আর আমল দেখে। সুবহানাল্লাহ, বলতে পারলেন না? এইজন্য দান বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। তাহলে বলেছিলাম ফাতেমার সন্তান ছিল 2টা, আমাকে বলতে হবে কে কে, আবার একটু বলেন না। আপনাদের এখানে মুরব্বী আব্বাজানদের নাতি আছে কাকে, একটু হাত, নাতি নাতনি আছে মুরব্বীরা, ওই যে মাশাআল্লাহ নাতি নাতনি আছে আপনাদের, হাত নামা। দেখেন নবীর নাতি ছিল 2টা, এক হাসান আর এক সাইয়্যিদ। আমরা মুরব্বী যারা আছি একটু খাইস্টা টাইপের আমরা অনেক সময় হয়ে যাই, দেখবেন বাচ্চারা মসজিদে আসলে ধমকে, তোর বাপের নাম কিরে, তুই কই থেকে আসছিস রে? এই বাচ্চা এত ভয় পায়, যাওয়ার সময় তওবা করে যাও আজকেই শেষ আর জীবনেও আসবো না, ঠিক না? বল, এটা নবীজি করতেন না। নবীজি হাসান এবং হোসাইনকে এত ভালোবাসতেন আপনি কল্পনাই করতে পারবেন না। একদিন ঈদের দিন নবীজি বাসায় আসছেন, এসে বলছেন আইনা লুকা, আমার দুষ্ট 2টা বাবু কোথায়? ফাতেমা বলছেন নবী হে একটু অপেক্ষা করুন আমি পাঠাচ্ছি।
দুজনকে সুন্দর করে গোসল করাইছে জামা পরাইছে সাদা পাঞ্জাবি পায়জামা পরে হাসান এবং হোসেনকে পাঠিয়ে দিয়েছে তো নবীজির সিস্টেম ছিল যখনই নাতি আসতো ওনার কাছে আগে দিতেন সালাম আগে দিতেন কি সালাম সালাম দিয়ে জড়ায় ধরতেন আর আমার দিকে তাকান মাঝে মাঝে আমরা বাচ্চাদের জন্য ঘোড়া হই ঘোড়া বুঝেন আপনারা এইটা এই যে দুই মাটিতে মানে মাটিতে দুই হাত দিয়ে ঘোড়ার মতো নিয়ে ঘোড়া সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দো জাহানের সর্দার দুই নাতি কিনে ঘোড়ার মতো ঘুরে বেড়াতো সুবহানাল্লাহ কোথায় একদিন ঘোরাচ্ছেন ঘরের ভেতরে ঘোড়া হয়ে হঠাৎ করে একজন সাহাবী তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে আরে কি কাণ্ড দেখছি আমি হাসান এবং হোসেনের কপাল কত ভালো কত সুন্দর ঘোড়া পেয়েছে তো নবীজি বলছে খালি কি তাদের কপাল ভালো আমার কপাল কত ভালো যে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে আমার পিঠে উঠাতে পেরেছি সুবহানাল্লাহ পড়া আমার কপাল কত ভালো আমারটা তুমি দেখো দেখো আমারটা একটু বলো আরেকদিন আচ্ছা আমরা মাঝে মাঝে কুস্তি খেলা দেখি না কুস্তি খেলা কুস্তি খেলা মানে আমরা মনে করি ঠাপ করে ফেলাইতে পারলেই হয় কুস্তি খেলা মানে কিন্তু এটাও একটা পাঞ্জা পাঞ্জালার নাম শুনছেন না ওই যে মাঝে মাঝে বডি বিল্ডিং যারা করে এমনি একবার এই পাশে আর একবার এই পাশে তো একবার নবীজি এদিকে তাকান ফাতেমাকে বসাইছেন এই পাশে হাসান এই পাশে হুসাইন বলছাই তোমরা খেলো পাঞ্জা কে পারে তাই দেখবো আজকে তো হাসান হুসাইন মোটামুটি সেম এইজের তো ধরেছে দুইজন দুজনের হাত একবার হাসান ফেলায় একবার হুসাইন ফেলায় বাট পড়ে না মাটিতে থাকে না কিন্তু নবীজি খালি হুসাইনকে বলছে সাবাস হুসাইন সাবাস ফাতেমা রেগে গেছে আব্বা যান দুইটাই আমার ছেলে আপনি দুজনে সাবাস দিবেন একজন কেন দিচ্ছেন তো নবীজি বলছে আচ্ছা ফাতেমা আমার দোষ কোথায় এখানে জিব্রাইল বসে আছে জিব্রাইল ও হোসাইনকে সাবাস দিচ্ছে আর নবী ও হোসাইনকেই সাবাস দিচ্ছে আমার দোষ কোথায় কি ভালোবাসা নাতির প্রতি নবীজির ভালোবাসা আচ্ছা মাঝে মাঝে মসজিদে দেখবেন বাচ্চারা দুষ্টামি করে করে না করে না কিছু কিছু ছেলে পেয়ে দেখবেন নামাজের মধ্যে নিয়াত করে শালা নামাজ খালি পড়েলি দাঁড়া তোকে দেখছি আছে না নামাজ কার ছেলে এটা রে কে নিয়ে আসছে রে এটা একদিন নবীজি নামাজ পড়ছেন সেজদায় গিয়েছেন সেজদায় গিয়ে আর উঠে না সেজদায় গিয়ে থেকে গেছে তো সাহাবা একরা মনে করেছে নবী মনে মারাই গেছে নবীজি মনে আর উঠবে না তো পেছন কাতারে যে প্রথম কাতারটা ফার্স্ট সফ একজন সাহাবি সেজদার মাঝখান থেকে দেখে কিন্তু আমার দিক থাকা উকি মারছে নবীজির হইল নাকি তো দেখতেছে নবীজি মারা যান নাই নবীজির কাঁধে কাঁধে হাসান বসে আছে ওই সাহাবি ভাবছে যদি আমি হাত দিয়ে নামায় দিই তাহলে তো সমাধান হয়ে গেল নবীজি উঠে যাবে সেজদা থেকে তো যখনই সাহাবি হাত বাড়াইছে যে হাসানকে নামাবে নবীজি পেছন থেকে তার হাত ধরে বসছে এই খবরদার আমার হাসান যতক্ষণ আছে ততক্ষণ থাকবে আমি নবী ততক্ষণ সেজদায় থাকবো নামাতে দেয় নাই নামাতে দেয় নাই শিক্ষা বাচ্চারা এই দুষ্টানি করবে মুরব্বীদের দুষ্টানি কোনো বয়স নাই কথা ঠিক আছে যুবক ভাইরা দুষ্টানি ওরাই করবে মারামারি ওরাই করবে বাট এটা আমরা বিশ্বাস করি যে পাঁচ বছরের বাচ্চা আজকে মসজিদে নামাজ পড়ে সে আগামীতে যুব সমাজের জন্য আদর্শ হয়ে কাজ করবে ঠিক না আর আপনি আজকে তাকে তাড়াই দিবেন আগামী ডাকাত সে হবে গুন্ডা সে হবে দেশের টাকা দশের টাকা বিদেশের মাটিতে প্রচার করে বেড়াবে ঠিক না সে প্রচার করে দিবে দেশের টাকা এই জন্য সাবধান মসজিদে বাচ্চারা আসলে আদর করবেন ভালোবাসবেন রাজি আছেন এবার তাকবীর দেন সবাই দুটো হাত তোলেন লিল্লাহি তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে হাত নামা আপনারা কি বিরক্ত হয়ে গেছেন বিরক্ত হওয়ার কোনো ভাবাবশ দেখি নাই এটা আমি বিশ্বাস করি আপনারা আরো শুনবেন বা রাত যেহেতু বেশি লম্বা আর একটা হাদিস বলে শেষ করে দেবো ঠিক আছে না বললো কে রে হাদিয়া তুমি দিবা নাকি আমার আচ্ছা ঠিক আছে আমাকে ওয়াদা করতে হবে তো আমার সঙ্গে ওয়াদা করার তো বলেন হুজুর ওমা
জোরে বলুন হুজুর আমরা ওয়াদা করছি আজকে বাগমারার মাটিতে যেহেতু বসে গেছি দোয়া না করে ওই যে অলরেডি একদম ঢেকে গেছে আপনারা আমার দিকে তাকান দোয়া না করে আমরা কেউ যাব না এবার বাঘের বাচ্চার মতো বলেন ইনশাআল্লাহ খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা বসেন আমি বলতেছি তো একদিন আচ্ছা আরাম আছে না যুবকদের জোশ একটু বেশি ভাই খুব মুশকিল এদের মাঝে মাঝে জোশে ঠেলা ঠেলায় পড়ি আমি নিজে তো তোমরা মাঝে মাঝে দেখা যাচ্ছে দেখবেন মাঝে মাঝে যুবক ঠাস করে দৌড় দেয় চুমা দেয় একটা এখন আমার দোষ কোথায় আমি কি করছি এখন দেখা যাচ্ছে এগুলো নিয়ে মিডিয়ারা মারামারি করে অথচ কেউ যদি কাউকে ভালোবাসে এই ভালোবাসা আটকে রাখার ক্ষমতা কারো কাছে নাই এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা এটা সত্যি ভালোবাসা ঠিক কি না বলো তো আমরা বলছিলাম ফাতেমার সন্তান ছিল কয়টা এক হাসান আর এক হচ্ছে তো নবীজি হাসান এবং হোসেনকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন আর একটা হাদিস সবাইকে আমি শোনাতে চাই একদিন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি বাহিরে বের হয়েছেন দুই কাঁধে দুইজন এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসাইন এক আরবের বৌদ্ধ লোক গ্রাম্য লোক দেখে টাস্কি খাইছে আরে নবীজি দুই কাঁধে দুইজন বাচ্চাকে নিয়ে ঘুরতেছে আচ্ছা বলেন তো আপনি যদি এখান থেকে বের হয়ে দেখেন শেখ হাসিনা তার নাতনিদেরকে নিয়ে ঘুরতেছে এটা আপনার কাছে খুব সহজ মনে হবে না খুবই অস্বাভাবিক মনে হবে তো নবী তো সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন এক নাতি বাম কাঁধে আর এক নাতি ডান কাঁধে ওই আরবের গ্রামমূলক হবা নবী হে এটা কি দেখলাম এটা কি আপনি এত ভালোবাসেন বলছে আরে পাগল আমি একা ভালোবাসি না এই দুইজনকে আল্লাহ স্বয়ং নিজেই ভালোবাসে সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করে আল্লাহ যে হাসান এবং হোসাইনকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো যে হাসান এবং হোসাইনকে ঘৃণা করে তাকে তুমি ঘৃণা করো তাহলে বোঝা গেল নাতির জন্য নবীজির হৃদয়ে ভালোবাসা ছিল কি ছিল না আল্লাহ আমাদেরকে নাতিদেরকে ভালোবাসার তৌফিক দান করুক পড়া আমিন এবার আসেন ফাতেমার জীবনের শেষ মুহূর্তের অংশগুলো আমরা একটু শোনার ট্রাই করি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন যাকে তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন পুরুষ তার দেহের একটা চামড়া পর্যন্ত দেখতে পায়নি তোমরা সুবহানাল্লাহ পড়লে না যুবক ভাইরা বাংলাদেশে এমন মেয়ে পাওয়া খুবই মুশকিল যাকে কেউ দেখে নাই খুবই মুশকিল আর আজকালকার মেয়েরা শুধু ফেসবুকে ছবি আপলোড দেয় তা না টিকটক করে বেড়ায় বোরকা করে ঘুমাইয়া টিকটক করে বেড়ায় লাগতা হ্যায় কি ইয়ার ইয়ে তো আভি কি আভি জান্নাত সে ভাগ কর আই হ্যায় আভি কি আভি আই হ্যায় আছে না নাই আচ্ছা কি পা বোরকা পরে টিকটক করলো কেউ কি বুঝলো সে দেখতে কেমন হুদায় সারি একটু চোখ দেখালো বডি ফিটনেস দেখালো আমার ব্যক্তিগত মতামত বলছি আপনার বোরকা দিয়ে যদি আপনার বুকের ভাঁজ বোঝা যায় আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে ওই বোরকা আপনার দরকার নাই আপনি জিন্সে প্যান্ট পরেই ঘোরেন এটার ভাবটা হচ্ছে এইরকম আমি বলবো আপনারা রিপ্লাই করবেন ওপরে ফিটফাট উপরে ফিটফাট বাহার সে লাগতা হয় ইয়ার ইয়ে বান্দা কনফার্ম জান্নাতি কিন্তু বান্দার ভেতরের হালাত যে কি এটা আসলেই ভেতরে সদর ভাব এই জন্য বোনদেরকে আমি বোনদেরকে অ্যাড্রেস করে একটা কথাই বলো বোন যা করেছেন করেছেন আজ থেকে নিয়ত করতে হবে আপনার আদর্শের নাম কোনো নায়িকা নয় আপনার আদর্শের নাম হচ্ছে ফাতেমা ঠিক না বল আপনাদের লেখা তো সব মেয়ে পর্দা করে তাই না কি এত হুজুর এখানে এখানে পর্দা নাই কিছু কিছু মেয়ে পর্দা নিজেও করে না আবার দশজন ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় ঘোরায় এমনি এমনি ঘোরায় আর ছেলেকে বলবেন যে কিরে বন্ধু বন্ধু এটা ভালো না এটা পচা তো বন্ধু বলবে যে ইয়ে মুঝে সচ মে হি প্যার করতি হ্যায় বলবে তুই সবার ব্যাপারে খারাপ বলবি সহ্য করতে পারবো এর ব্যাপারে সহ্য করতে পারবো না চোখ 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 যুবক যেই মেয়ে তোমার ডাকের ডগায় দড়ি লাগায় ঘোরায় তোমার একা ঘোরায় না তোমার মতো আরো চার পাঁচ জনে এমনিও ঘোরায় সবসময় ঘোরায় এমনি ঘোরায়
আর বিশেষ করে যুবকরা আজকাল খালি রিয়েল লাইফে প্রেম করে তা না ফেসবুকেও প্রেম করে টিকটকেও প্রেম করে মনে করে যে তো সকিনার সঙ্গে প্রেম করছি এটা তো সকিনা না সকিনার মায়ের সঙ্গে তুই প্রেম করছিস এটা তো ধারণা এটা কি সত্য না বলেন যুবক ভাইরা আজকালকার মেয়েরা ফেসবুক আইডি খুলে রাজকুমারী আবার লেখে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল প্রিয়া অ্যাঞ্জেল সাদিয়া অ্যাঞ্জেল পরিমণি বাবার রাজকন্যা এমন একটা ভাব যে জীবনে বয়ফ্রেন্ড কি বোঝেই না আসলে কিন্তু ওর তিনটা বাচ্চা আছে আজকালকার আন্টিরাই ফেসবুক খুলে রাজকুমারী অ্যাঞ্জেল সাদিয়া যুবক হয়ে মাসলাটা আইডি পাইছি জীবনে যা যুবক বুঝতে হবে যে ফাতেমার চরিত্র চরিত্রবান হতে পারবে না তার জীবনে উন্নয়ন ঘটবে না ঠিক না বাবা তো জীবনের শেষ মুহূর্ত যখন ফাতেমার চলে আসলো ইন্তেকালের শেষ দিনে তিনি বাসায় বসে আছেন রুটি বানাচ্ছেন কি বানাচ্ছেন আগের যুগে ছিল চাকি এটাকে বলা হতো কি চাকি মানে এটাকে আটা পিষতো এখনো হয়তো অনেক জায়গায় আছে দেখবেন যখন ওই যে পিঠা বানায় না ওই চাকি দেওয়ার সময় পিষে দেখবেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনু ঘরে আসছে কি হয়েছে ফাতেমা তোমার মন এত মরা কেন এত কষ্ট কেন বলছে আজকে আমি আমার প্রিয় আব্বাজানকে স্বপ্নে সাক্ষাৎ করেছি সুবহানাল্লাহ পড়া আলী বলছে তো সুসংবাদের বিষয়ে তোমার মন খারাপ কেন নবীজিকে সাক্ষাৎ করেছো তো সুসংবাদের বিষয়ে বলছে ও আলী আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান অন্ধকার একটা জায়গায় দাঁড়িয়ে আছেন আর দুটো হাত দিয়ে খুঁজছেন আইনা ফাতেমা আইনা ফাতেমা ফাতেমা কোথায় আমি আব্বার হাত ধরে বলে আব্বাজান আমি তো এখানেই আছি আপনি কোথায় খোঁজেন বলছে আমি তো তোমাকেই খুঁজলাম মা তুমি কোথায় ছিলা মাথায় রাখবেন মৃত্যুর পরে কেউ যদি দেখে তার আব্বা তার মা তাই ডাকতেছে কবর থেকে এই স্বপ্নের অর্থ হচ্ছে তার হায়াত বেশি দিন বাকি বলেন না হায়াত বেশি দিন বাকি এটা স্বপ্নের ব্যাখ্যা তো ফাতেমা বুঝে গিয়েছে আব্বা যেহেতু আমার কবর থেকে ডাকতেছে তার মানে আমার হায়াত বেশি একটা বাকি আর এই কথা শুনে আলী ওয়াজ জাস্ট শকড অবাক ফাতেমা তোমার হায়াত শেষ কেবলই তো আমার শ্বশুর মারা গেল তুমিও মারা যাবা আমি কাকে নিয়ে বাঁচবো হাসান হোসাইন কাকে নিয়ে বাঁচবে তো বলছে স্বামী কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে হে আমার স্বামী আমার সময় শেষ হয়ে গিয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না তবে আমি তোমার জন্য রুটি বানাচ্ছি এখন একটু সময় দাও আমাকে তো আলী হাত ধরছে খবরদার বানাতে হবে না রাখো রুটি রেখে দাও তো বলছে আমাকে বানাতে দাও আমি বানাবো কেন বলছে আমি আল্লাহকে দেখাতে চাই আল্লাহ আমার মায়েরা শুনবেন কথাটা ফাতেমা তার মৃত্যুর শেষ নিঃশ্বাসে রুটি বানাচ্ছেন আর বলছে আল্লাহ তুমি আমাকে দেখো আমি আমার মৃত্যুর শেষ মুহূর্তে আমার স্বামীর খেদমত করে মরছি জোরে সুরে সুবহানাল্লাহ পড়লেন না রুটি বানালেন আলী খেতে বসেছেন বলছে তোমাকে আমি এটা আমার শেষ কথা তিনটা ওসিয়ত কয়টা আপনার শেষ ভালো যার সব ভালো বলেন কয়টা ওসিয়ত এক তুমি আমাকে মাফ করে দিও তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি আমি ভালো মেয়ে না তুমি আমাকে মাফ করে দিও যে ভালো হয় সে কখনো নিজেকে ভালো বলতে চায় না মানুষ তাকে ভালো বলে আমাকে মাফ করে দিও দুই নম্বর ওসিয়ত বলো বলতেছে দুই নাম্বার ওসিয়ত হচ্ছে আজকালকার মেয়েরা কি বল জানা বাসর রাতে বলাই হাত দাও হ্যাঁ দিলাম আমাকে ওয়াদা করো আমাকে বাদ দিয়ে আর কাউরে বিয়ে করবো না আছে না এই ওয়াদা আছে না মেয়েদের ভয় স্বামী কাউরে বিয়ে করলে আমার জীবন শেষ তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বলো দুই নাম্বার ওসিয়ত কি বলছে আমি মারা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সুযোগ বুঝে তুমি একজন সুন্দরী গুণবতী মেয়েকে বিয়ে করবা সুবহানাল্লাহ কেন বলছে আমি আম্মা জান চাই না যে আমার দুই সন্তান হাসান এবং হোসাইন কোনো কষ্ট পাক তারা ভালো মা পাক এটাই আমি চাই সুবহানাল্লাহ পড়া বলে সর্বশেষ ওসিয়ত এটা ডেঞ্জারাস এটা বড় ডেঞ্জারাস বলতেছে যে দেখো আমার জীবনে আমাকে কোনো পুরুষ আমার চোখ দেখে না
আমার হাত দেখে না আমার দেহে একটা চামড়া কোনো পুরুষ স্বপ্ন দেখে না তুমি ছাড়া পর্দা কাকে বলে আপনি বুঝতেছেন কোনো চামড়া কেউ দেখে নাই চোখ কেউ দেখে নাই তো বলতেছে তোমার কাছে ওসিয়ত হচ্ছে এরকম আমি মরে গেলে কাউকে ডাকবা না মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে দাফন করবা কাউকে ডাকা ছাড়া তবে তিনজন থাকবা কয়জন বলেন না কয়জন এক হচ্ছে আলী আর এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হোসেন তো বলল যাও ঠিক আছে এটাই থাকলো ওয়াদা আমি এটা পালন করব তোমার ওসিয়ত আমি রাখলাম বলেন তো খাটিয়া যেখানে লাশ রাখা হয় কয়টা পা বলেন না জোরে বলেন না মানুষ আছে কয়টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং তাহলে পা হচ্ছে চারটা মানুষ পা হচ্ছে চারটা মানুষ আলীর মনটা বড্ড খারাপ আমার বউটা মারা গেল লাশের খাটিয়ার কাঁধ কেউ ধরবে একজন লোক শর্ট আবার ওসিয়ত করা আছে ডাকলে তো ওসিয়ত ভেঙে যাবে কাউকে ডাকতে পারবা না মনটা খারাপ আর যাচ্ছে কবরের দিকে ফাতেমার শেষ বিদায় নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার শেষ বিদায় জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের শেষ বিদায় কিন্তু কাঁধ একটা ফাঁকা লাশ ধরার লোক নাই হঠাৎ করে দূর থেকে আলী ফোকাস করছে একজন সাহাবি তোর দিয়ে তোর দিয়ে তোর দিয়ে আসছে তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী তো একটু থমকে গেছে আরে যদি জিজ্ঞেস করে কার লাশ জবাব দিলে তো ওসিয়ত ভেঙে যাবে কারণ সে বলেছে আমার মৃত্যুর খবর কেউ জানতে পারবে না আলী ভীত সন্ত্রস্ত হয়ে গেছে কি বল কি জবাব দিবে জাবের দৌড় দিয়ে এসে কাঁধ ধরে বলছে আলী লা তাহজান ডোন্ট বি আপসেট ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ভয় পেও না মন খারাপ করো না আরে তুমি মন খারাপ কেন করবা আল্লাহ নিজে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি ধরো লাশ তারা ধরলেন নিয়ে গেলেন কবরের কাছে যখন কবরে ফাতেমার লাশ রাখা হবে শেষ অংশের কথা বলছে জীবন শেষ যখন রাখা হবে লাশটা তখন জাবের ভাবছে মানহাদিহিল মাইয়িত এই লাশটা আসলে কার তখন মনে মনে জবাব আসছে হাদিহিল মারআ বিনতু মুহাম্মদ হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হাদিহিল মারআ উম্মুল হাসান ওয়াল হুসাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ এটা তো বিশ্বনবীর একমাত্র কন্যা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মা এটা তো সেই নারী যেই নারী সমস্ত নারীদের সর্দারিনী হবে এই বুকটা গর্বে ফুলে গেছে আমি কাকে দাফন করতে আসছি তখন শক্তি নিয়ে কবরকে বলছে কবর সাবধান এটা যেন তোর কোনো মহিলার লাশ নয় এটা নবীজির একমাত্র কন্যার লাশ হাসান এবং হোসাইনের মায়ের লাশ খবরদার খারাপ ব্যবহার যেন না হয় আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন কবর বলছে ইয়া আলী ইয়া জাবের ভালো করে শুনো এই কবরটা এমন কোন ঘর নয় যে বাপের পরিচয় নিবে এ কবরটা এমন কোন ঘর নয় যে এমপির পরিচয় মানবে এ কবরটা এমন কোন ঘর নয় যে প্রধানমন্ত্রীর পরিচয় মানবে এ কবর তো তার পরিচয় মানবে যার কাছে আছে ভালো আমল আর নেক আমল ঠিক না বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া যায় না যার যার ব্যক্তিগত আমল দিয়ে ছাড় পেতে হয় তাহলে শেষ অংশে আমরা শিখলাম নেক আমল যার নাই তার জীবনে আসলে কোনো সফলতা থাকতে পারে না যতদিন বেঁচে আছি আমল বেশি করব দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ চান না যে বান্দা অনেক বেশি আমল করুক আল্লাহ চায় বান্দা যা করুক আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল কম আমল করো ইখলাসের সঙ্গে করো এটা তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ বললেন না এই জন্য ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার দরকারটা আমাদের সবার আছে না নাই প্রত্যেকটা মেয়েকে ফাতেমার চরিত্রকে ফলো করার দরকারটা আছে না নাই আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা যুবককে এই চরিত্র থেকে আমরা যা যা শিখেছি এই জীবন থেকে আমরা যা শিক্ষা করেছি আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সবাই বড় আমিন